নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অনলাইন আবেদনের প্রক্রিয়া আইএসএমএস অনেকদিন আগেই শুরু হয়েছে। তখন থেকে শোনা যাচ্ছিল যারা দীর্ঘদিন ধরে অফলাইনে আবেদন করেছিলেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য, কিন্তু মাঝখানে বিভিন্ন কারণে মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া বন্ধ ছিল, তারপর করোনার কারণে তো বন্ধই হয়ে যায় মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া। এবার কিন্তু এসএসসির তরফে একটি নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হলো যে মিউচুয়াল ট্রান্সফারের যে অফলাইন প্রক্রিয়া যারা আবেদন করেছিলেন তাদের যে সমস্ত আবেদনগুলো, সেই আবেদনগুলো কিন্তু এবার গৃহীত এবং খুব শীঘ্রই সেগুলো রেকমেন্ডেশনের বিষয়ে কিন্তু এসএসসির তরফে একটি নির্দেশিকা জারি করা আছে। দেখুন, 16/10/2020 তারিখের এই নির্দেশিকায় বলা আছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট এ লিস্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুলস হু প্রেড ফর মিউচুয়াল ট্রান্সফার অন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মিউচুয়াল ট্রান্সফার rules 2012 and such prayer have been allowed and necessary recommendation for transfer have been issued by West Bengal School Service Commission is being published in the website of the commission with the intimation that the concerned transfer seeker may download the recommendation transfer for commission from the commission website. Concerned transfer seekers jara achen may download the recommendation from transfer from the commission's website www.wbssc.com. In case of any mistake or omission, etc., all are requested to contact the commission through email in the address wbssctransfer@gmail.com. The recommendation letters may be downloaded from 20/10/2020, অর্থাৎ 20/10/2020 থেকে কিন্তু এই রেকমেন্ডেশন লেটার অনলাইন থেকে যেটা আছে সেখান থেকে ডাউনলোড করা যাবে। তাহলে একটা প্রশ্ন অনেকদিন থেকে ছিল যে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার হওয়ার পর অনেকে প্রশ্ন করেছিলেন যারা আগে থেকে আবেদন করেছেন তারাও কি অনলাইনে আবেদন করবেন কি না। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হলো যে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের সমস্ত যে রেকমেন্ডেশন লেটার এসএসসির কাছে পেন্ডিং ছিল, অর্থাৎ যেগুলো মিউচুয়াল আমরা জানতাম আগে হেয়ারিং হতো, সেই সমস্ত প্রসেসিং কিন্তু কমপ্লিট যা হওয়ার কথা ছিল সেগুলো কমপ্লিট করার পর যাদেরগুলো বাকি হয়েছিল তাদেরগুলো কিন্তু 20/10/2020 তারিখের যে ওয়েবসাইট তারা কিন্তু সেখান থেকে তাদের যে রেকমেন্ডেশন লেটার সেই রেকমেন্ডেশন লেটার ডাউনলোড করে নিতে পারেন। আশা করা যায় এই পদক্ষেপের ফলে এসএসসির তরফে মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়ায় যারা যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি অফলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকটাই সুরাহা হলো। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএপিজির ইউটিউব চ্যানেলটি।